ও কোথায় রে আমার দয়াল নবী একবার দেখা দে, আরে ও কোথায় রে আমার দয়াল নবী একবার দেখা দে। আর কতকাল থাকিব রে আমি, আর কতকাল থাকিব রে আমি তোমার আশাতে, কোথায় রে আমার দয়াল নবী একবার দেখা দে। আসিয়া পবিত্র মক্কায় তাজাল্লি নূর দেখালে করেছে সভাকার, আমার সকল দুঃখ দূর হইয়া যাইবে, আমার সকল দুঃখ দূর হইয়া যাইত নূরের বরকতে, কোথায় রে আমার দয়াল নবী একবার দেখা দে, আরে ও কোথায় রে আমার দয়াল নবী একবার দেখা দে। তুমি যখন মদিনাতে লুকাইলে তামা মজাহানকে তুমি এতিম বানাইলে, তুমি যখন মদিনাতে লুকাইলে তামাম জাহানকে তুমি এতিম বানাইলে, সবাই মিলে কাঁদতে আছে, সবাই মিলে কাঁদতে আছে তোমার দরগাতে, কোথায় রে আমার দয়াল নবী একবার দেখা দে, আরে ও কোথায় রে আমার দয়াল নবী একবার দেখা দে। দয়াল নবী একবার এই ভাবে থাকুক, হঠাৎ হতে পারে দেখা সাক্ষাৎ হয়ে যেতে পারে, যে স্বপ্নে যদি দেখে তার জন্য জাহান্নাম আর গুনাহ, নবীর দর্শন হবে না মহব্বত যদি না থাকে। আরে মহব্বত অন্তরে মহব্বত বাড়ার হিসাব পত্র ভিতরে কলকাটি আছে, এটা হলো কলম। তোমার আল্লাহর জিকির যত হবে নবীর প্রতি মহব্বত ভালোবাসা আসবে, ভিতরে অশ্লীলতা পঙ্গুরতা কালো যাতে সব তোমার দূর হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। আসেন সেই জন্যে যুগে যুগে নবী প্রেমিক আসে, পাগল আছে যাদের মজলিসে বসলে নবীর প্রেম শোনা যান, আত্মার কথা বলে আত্মার পরিশুদ্ধের কথা বলে, ওই সমস্ত মানুষদের কাছে বসে আত্মা পরিশুদ্ধের তালকিন করতে হবে। আত্মার মধ্যে রোগগুলি আছে, হিংসা বিদ্বেষ পরস্পরি কাতরতা মারামারি কাটাকাটি হানাহানি খুন খারাপি সবই হলো আত্মার রোগ। আত্মার রোগের চিকিৎসার জন্য আত্মার জগতের ওষুধ ট্যাবলেট আছে, আলহামদুলিল্লাহ। এই ওষুধ ট্যাবলেটটাই হলো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ পাক বলেন আমার জিকিরে তোমার কলব প্রশান্তময় হয়ে যাবে, যুরুকুম সুবহানাল্লাহ। তোমার অন্তরে তোমার কলবে অন্তরের মধ্যে রোগ আছে, রোগের চিকিৎসা করোনা বেড়ে যাবে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, তাদের অন্তরের মধ্যে আছে হলো রোগ, চিকিৎসা করে না বেড়ে যায়। আত্মার সাথে আত্মার বন্ধন হলে আত্মা সক্রিয় হয়, আত্মার সাথে আত্মার বন্ধন দাও। আত্মার সাথে আত্মার বন্ধন কি করে দেয় জানেই তো না অনেক মানুষ, তোমার শক্তিশালী আত্মা আরেকটা তোমার দুর্বল আত্মা শক্তিশালী আত্মার সাথে বন্ধন লাগাও। আত্মার ধর্ম হলো আত্মাকে আকর্ষণ করা, স্বভাবের ধর্ম হলো স্বভাব চুরি করা। অতএব যাদের আত্মার মধ্যে শক্তি আছে, আল্লাহর জিকির আছে, রসুলের মহব্বত আছে, প্রেম আছে, চোখে পানি আছে,
এরা হলো শক্তিশালী আত্মা, ওই মজলিসে বসে জিকির করো। যেরকম সুবহানাল্লাহ, আর বায়াত হও তার মানে বন্ধুত্ব করো, প্রতিশ্রুতিবদ্ধ হও, অঙ্গীকারাবদ্ধ হও, বেচাকিনি করো। কিসের বেচাকিনি করবে? মহব্বত ভালোবাসার, পরমাত্মীয়র বেচাকিনি করবে। তোমার না আত্মীয় আছে, ভাই বোন ছেলে সন্তান, এরা হলো আত্মীয়। তুমি কি পরমাত্মীয় করছো? আত্মার সাথে আত্মার বন্ধন হলো পরমাত্মীয়। পরমাত্মীয় এই জন্যে বলা হয়, অন্য শাস্ত্রে বলা হলো পরম, তার মানে কি আল্লাহ হুব্বুফিল্লাহ আল হুব্বুফিল্লাহ ওয়াল বুগযুফিল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য পরকালের মহব্বত ভালোবাসার জন্য যে আত্মার সাথে আত্মার বন্ধন হয় এটা হলো পরমাত্মীয়। আলহামদুলিল্লাহ, মানিকান দরবার শরীফ পরমাত্মীয়র কথা বলে, আত্মার সাথে আত্মার বন্ধনের কথা বলে। বায়াতের কথা বলি, বায়াতের কথা বলে চক্ষু বন্ধ করে ধ্যান খেয়ালের মাধ্যমে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা পীরের আল্লাহ খোদা মানে আমরা এটা শিখাই না? নামাজ পড়ি কার, জিকির করি কার, মাথায় টুপি দিছি কার? এখানে পীরের কথা আসবে কেন? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমি আমি আমার পরম স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন রব তার কুদ্দুতি পায়ের মধ্যে সেজদা দিই, এই সহি তরিকা হিসাবে বোঝানো হচ্ছে। বুঝতে না পারার ভুল বোঝাবুঝির কারণে দূরত্বের সৃষ্টি হয়, বুঝতেই পারে না, কথাই বুঝতে পারে না, বয়ানই বুঝতে পারে না, অথবা বয়ানের মাঝখানে শুনে, শেষে শুনে, প্রথমে শুনে, সবটুক শুনে না। সবটুক শুনলে কনক্লুশন আসা যাবে। একটা অঙ্ক এক পৃষ্ঠা কষতে কষতে পড়া এসে তার রেজাল্ট হলো দুই, ও অর্ধেক অঙ্ক দেখে আপনি রেজাল্টই তো দেখলেন না, আপনি রেজাল্ট তো দেখবেন আপনি। আল্লাহ আল্লাহ, আসিন আল্লাহর আশেক, আল্লাহর পাগলেরা, মানিকম দরবার শরীফ সৃষ্টির ছাবিরে তরিকায় আল্লাহর আশেক যারা ছিল, আল্লাহর পাগল যারা ছিল, তাদের সাথে মহব্বত রশির বন্ধন লাগায় বায়াত গ্রহণ করে আল্লাহ পাকের জিকির করে ইনশাল্লাহ তালা মানিকম দরবার শরীফের নেতৃত্বে গোটা বাংলার জীবনের বুকে ইনশাল্লাহ তালা বিজয় আমাদের সুনিশ্চিত। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন, সকলে গায়ে গায়ে ডান হাত দিয়ে গোনার জন্য তওবা হয়। নিয়ত করি আমি এখন বায়াত বা মুরিদ আমি এখন হয়ে গেলাম, কানাউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহি রহমানির রহিম, তওবা কিয়ামায় সবুরি বা তুসে আওর সবুরে কামুস আওর বায়াত কিয়ামা ওপর হাত মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী খলিফা আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আজহারুল ইসলাম সিদ্দিকী সাহেব আই মেরে মাওলা এস তাওবা আওর ইস বায়াত কবুল ফরমা। আজকে যারা নতুন বায়াত হলেন সকাল সন্ধ্যা একটা জিকির করবেন, সুবহানাল্লাহ একশোবার, আলহামদুলিল্লাহ একশোবার, আল্লাহ আকবার একশোবার জিকির কইরাই দেখেন। যত করোনা ভাইরাস আছে ইনশাল্লাহ তার দেশ সেরে বলাবে জিকিরের সামনে করোনা ভাইরাস কি? যারা জিকির করে নামাজ পড়েন নবী প্রেমিক দূর এই ভাইরাস মানে সব আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহ পাক তার খাস বান্দাদেরকে বিপদ দেয় নাকি? আল্লাহ যারা বিশ্বাস উল্টা পাল্টা কাজ করে ওগো ওগো দেশ হলো ওইটা, ওই ঘরের ওই ঘরের যারা আছে অন্য যারা আছে মুসলমানকে নির্যাতন করছে, এলা দেখ মুসলমানকে ঘরে যায় এখন জ্যাং শ্যাং না কি জানি না শ্যাং 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 কি জানি নাম জানি কি ও শি জ্যাং ক্যাং, এখন ওনারা কয় আমরা মুসলমানদের পিছনে আছি, খেয়ালার নাম কি দেখ। হ্যাঁ এখন চীনে মুসলমানদের অত্যাচার বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এমন এক ভাইরাল দিছে না খেয়ালার সুরে নামাজ পড়তেছে আলম ও এটা এটার জন্য দিছে, এর ধর আল্লাহ জিকির করে মাথায় টুপি দেয় 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 আমাদের করলো বলে চলবে সাবধান, আপনার কোনো ভীত সন্ত্রস্ত হইেন না, বরং গভর্নমেন্টের উচিত জায়গায় জায়গায় ওয়াজ মাহফিল তাফসির মাহফিল জিকির আসকার মিরাদ মাহফিল
বেশি বেশি হবে, আল্লাহ জিকির করবে, করোনা ভাইরাস চলে যাবে। স্কুল কলেজ বন্ধ করতে এটা ঠিকই আছে, কিন্তু ওয়াজ মাহফিল জিকির আজকার এটা করলে এই ভাইরাস আরো দৌড়িয়ে যাবে ভাগে। দোয়া তো করতে হবে, জনসমাগমের জন্য যদি স্কুল কলেজ বন্ধ করা হয় না, তাহলে গাবতলীরা বন্ধ করে দেন। ওখানে তো সবচেয়ে গজ্জলতলা সমাজের বেশি, গরু বেচা কেটে হাট বাজার, ঘিউর হাট বন্ধ, গাবতলীর হাট বন্ধ, বরঙ্গালের হাট বন্ধ, আমিন বাজারের হাট বন্ধ, যত হাট বাংলাদেশে আছে কোন হাট বাজার চলবে না, সব ঘরে বসে থাকবে। যেখানে গণজমায়েত হয় ওখানে বন্ধ হলে গাবতলীর হাটও বন্ধ করতে হবে। অতএব হ্যাঁ, কাজে ওয়াজ মাহফিল বেশি বেশি চলবে, জিকির হবে এখানে, রসুলের কথা নবীর কথা হবে এখানে, মিলাদ হবে, জিকির আজকার হবে, বরং এইটা আরো বেশি বেশি বাংলাদেশে করতে হবে করোনা ভাইরাস সরানোর জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন কবুল করে নেন। জিকির করেন, কোরআন শরীফ পড়েন, নামাজ পড়েন বেশি করে। আমাদের দেশ থেকে করোনা ভাইরাস যাইকা চলে ইনশাআল্লাহ, অন্য দেশে যাই পারলাম জিন্দাবন্দ দেখা, অন্য দেশের মুসলমান যারা আছে আল্লাহ পাক তাদেরকে তুমি হেফাজত করো, মুসলমান না হেফাজত হবে ইনশাআল্লাহ তাআলা। আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আল্লাহ মাফ করে দাও, আয় আল্লাহ এই করোনা ভাইরাস তোমার পক্ষ থেকে জুলুম সবসে আল্লাহ খাস করে তওবা করলাম, জীবনের সমস্ত গুণাগুলি তুমি মাফ করে দাও, বাংলাদেশের মানুষদেরকে মাওলা তুমি হেফাজত করে নাও। রব্বের হামহুমা তামা রব্বায়ানি সগীরা ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে নাও, মানসিক দুশ্চিন্তা দূর করে দাও। আজকের মাহফিলে পাড়া প্রতিবেশী যারা প্রত্যন্ত অঞ্চল হতে তোমার আশেক পাগলরা যারা হাজির হয়ে গেল, মাওলারে তাদেরকে কবুল আর মঞ্জুর তুমি করে নাও, রহমত করে দাও, বরকত করে দাও। সারা বিশ্বে মুসলমানদেরকে তুমি হেফাজত করে নাও। আল্লাহ বাংলাদেশের বুকে কত শান্তিতে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মের মানুষ যারা আছেন সব অবস্থানের মধ্যে সুন্দর পরিবেশের মধ্যে আছি। আমরা মুসলমান যারা আছি বাংলার জমিনের বুকে, অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে কোনো অত্যাচার করি না, তাদের উপাসনালয়গুলিকে আমরা ভাঙচুর করি না। আয় আল্লাহ শান্তিপূর্ণ পরিবেশ আরো তুমি প্রতিষ্ঠা করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাক আনতাস সামিউল আলিম। যারা বিপদ আছে বিপদ তরিয়ে দাও, সমস্যাগুলি দূর করে দাও। মাহফিলের হাদিয়াটুকু, ইস্তেগফারের হাদিয়াটুকু, বায়াতের হাদিয়াটুকু আমাদের পিতামাতা আত্মীয় স্বজন ভাই বরাদর যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন তাদের কবর রুহের উপরে আর হাদিয়া পৌঁছিয়ে দাও। আল্লাহ জীবিত যারা আছি তাদের আমলনামায় তুমি পৌঁছিয়ে দাও, রহমত করে দাও, বরকত করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাক আনতাস সামিউল আলিম। বাহাক্কিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।